ওকে, আজকে তো আমাদের সিএসএস এর দ্বিতীয় ক্লাস, তাই তো? না না, প্রবলেম হবে না স্যার। আপনি মোবাইলে যদি ওপেন না হয়, পিসি দিয়ে ওপেন করেন, পিডিএফ ফাইল তো। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তো আমরা আজকে টপিকটা নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা যে টপিক গুলা কভার করার চেষ্টা করব, সেটা সিলেবাস তো সবাই পাচ্ছেন, সবার কাছে আছে, তাও আমি বলে দিচ্ছি। আজকে আমরা বর্ডার নিয়ে আলোচনা করব, তারপর মার্জিন প্যাডিং, হাইট ওয়েট, টেক্সট, ফন্ট এবং আইকন। খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক এগুলা, যেগুলো আপনার কাজ করার সময় সব সময় কাজে লাগে, অলমোস্ট সব সময় এই কয়েকটা জিনিস কাজে লাগে। হ্যাঁ, সো আশা করি আজকে সবাই একটু বেশি মনোযোগ দিবেন, আর যারা আসে নাই তারা অনেক লস করবে, আজকে অনেক মিস করবে। তো আমরা বর্ডার বলতে সাধারণত যে বিষয়টা বুঝি, ধরেন এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই, স্ক্রিনের চারদিকে দেখেন একটা মানে মোটা একটা রেখা আসছে, এই রেখাটা কি দেখা যায়? এই রেখাটাই হচ্ছে মূলত আসলে একটা বর্ডার। তো আমি আমার ডকুমেন্টের মধ্যে বা আমার কোনো কন্টেন্টের মধ্যে আমি যখন এই টাইপের কোনো বর্ডার, বর্ডার তো মোটামুটি সবাই বুঝি, এই জিনিসটা যখন ইউজ করতে যাব তখন সিএসএস দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আর সিএসএস দিয়ে অনেক ধরনের বর্ডার ইউজ করা যায়, যেমন বর্ডারের মধ্যে আছে আপনার বর্ডার ডটেড, তারপর বর্ডার সলিড, হ্যাঁ, বর্ডার ড্যাশড, এক একটা হচ্ছে এক এক ধরনের বর্ডারের স্টাইল। তো আমরা প্রথম বর্ডার থেকে শুরু করি, সিএসএস ফাইলটা কোথায়? সিএসএস গুলা কেটে দিলাম, এখানে ইমেজটা কেটে দিলাম, বিআরটিআর কেটে দিলাম, ওকে, হেডার, হেডিং, আচ্ছা এই পর্যন্ত আছি আমরা। আচ্ছা রেকর্ড কি দিছি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আমরা এখন দিস ইজ আওয়ার হেডার, এই টেক্সটের মধ্যে আমরা বর্ডার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে যদি আমরা বর্ডার ইউজ করতে চাই তাহলে আমাদের সিএসএস এ আমাদের কিছু বর্ডারের স্টাইল লিখতে হবে, যেমন আমাদের এই দিস ইজ আওয়ার হেডার, এই টেক্সট আছে আমাদের হেডারের H1 এর ভিতরে, আর এটার একটা ক্লাসও আছে, নাম হচ্ছে হেডিং। ওকে, তাহলে আমরা এই হেডিং ক্লাসটা নিয়ে এখন কাজ করি। আর ক্লাসের মধ্যে স্টাইল দিতে চাইলে আমরা জানি ডট ইউজ করতে হয় এবং ক্লাসের নাম দিতে হয়, দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমি লিখে দিব বর্ডার। কেউ যদি বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করবেন। মিনিমালাইজড মানে হচ্ছে শর্ট হ্যান্ড একটা বর্ডার আছে, যে বর্ডারটা আমরা সবসময় মানে আমি ইউজ করি আর কি, তো আমার কাছে ফ্লেক্সিবল মনে হয় বর্ডার এইভাবে ইউজ করার জন্য। যেমন আমি এখানে লিখলাম বর্ডার, বর্ডারটা হচ্ছে আমার প্রপার্টি, এবং এই প্রপার্টিটা আমি বলে দিব যে আমি চারদিকে বর্ডার দিতে চাই। তো আর পিক্সেলের একটা ব্যাপার স্যাপার আছে, যে পিক্সেল দেওয়ার থেকে আমি কতটুকু মোটা করবো আমার বর্ডারটা, মানে বর্ডারের উইথটা। যেমন আমি বলে দিলাম 1 পিক্সেল, মানে উইথটা হবে চিকন 1 পিক্সেল, আর বর্ডারটা হবে সলিড কালার, মানে রিয়েল কালার সলিড, ধরেন কালারটা হবে রেড কালার, ঠিক আছে? আমি বলে দিলাম 1 পিক্সেল মানে কতটুকু মোটা হবে, কালার হবে সলিড, একবারে কি কালার, রেড কালার।
তো আমি যখন এইটা দিব তখন আমার দিস ইজ আওয়ার হেডার, এটার মধ্যে একটা বর্ডার চলে আসছে। ওকে, তো আমি এখন যদি চাই এই বর্ডারটা একটু মোটা করে দিব, তাহলে আমি এইখানে বাড়াই দিব, পিক্সেলটা বাড়াই দিলে আমার এইখানে বর্ডারটাও মোটা হয়ে গেল। ওকে, আর আমি যদি চাই এখন আমাদের এই সলিড কালারটা আমি বাদ দিয়ে, আমি ডটেড টাইপের কোনো স্টাইল নিয়ে আসবো। ওকে, তো আমি যদি ডটেড টাইপের কোনো স্টাইল নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমার বলে দিতে হবে বর্ডার স্টাইল। ডটেড আর এখানে বলে দিতে হবে বর্ডার উইথ। বর্ডার উইথ হচ্ছে আমার পিক্সেল 5 পিক্সেল। ওকে, আর বর্ডার স্টাইল হচ্ছে ডটেড। দেখি, এই হচ্ছে আমার ডটেড স্টাইল। ওকে, এখন আমি যদি, আমি তো এখানে বলে দিইনি আসলে কালার, এই জন্য আমাদের ডিফল্ট যে কালো কালার, কালো কালারটাই পাইছে। তো যদি আমার কালার প্রয়োজন হয়, তাহলে আমি এখানে বলে দিতে পারবো বর্ডার কালার। বর্ডার কালার কি? রেড দিব। বর্ডার কালার যখন রেড দিব, তখন আমাদের বর্ডারটা রেড কালার হয়ে গেল। ওকে, সেম ভাবে আমাদের বর্ডারের আরো কিছু স্টাইল আছে, যে স্টাইলগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো। হ্যাঁ, যেমন এর মধ্যে ড্যাশড নামে একটা বর্ডার স্টাইল আছে, আমি কয়েকটা স্টাইল দেখাই দিচ্ছি। ড্যাশড, ডি ড্যাশ, ড্যাশড। হ্যাঁ, ড্যাশড নামের যে স্টাইলটা, এটা হচ্ছে আপনার ড্যাশের মতো থাকবে স্টাইলটা, এই টাইপের হবে। তারপর হচ্ছে আরো কিছু স্টাইল আছে, যেমন ডাবল, আর একটা স্টাইল আছে ডাবল ডাবল। ডাবলটা হচ্ছে আপনার বর্ডারটা ডাবল করে আসবে। হ্যাঁ, একটা রেখা না আসে দুইটা রেখা আসবে। তো এই হচ্ছে বর্ডারের যে বিষয়গুলো, বর্ডারের বিষয়টা। আর আপনারা চাইলে বর্ডার কিভাবে ইউজ করতে পারেন, আর আমি যেভাবে ইউজ করি সেভাবে হচ্ছে আমি আরেকবার দেখাই দিচ্ছি। যেমন হচ্ছে ধরেন নর্মালি আমি বর্ডার লিখলাম, আমি দিব 5 পিক্সেল, 5 পিক্সেল। হ্যাঁ, তারপর আমি দিব ধরেন সলিড কালার, সলিড কালার, তারপরে রেড কালার দিব, রেড কালার আসলো এইভাবে। আমার কালারটা এইভাবে আসলো। তো আমি চাই এখন আমার বর্ডারটা উপরে থাকবে না, আমার বর্ডারটা থাকবে নিচে, ডানে এবং বামে। হ্যাঁ, উপরে বর্ডারটা আমি এখন রিমুভ করব। কিভাবে রিমুভ করব? বর্ডারটা রিমুভ করতে পারি এভাবে, বর্ডার, তখন আসলে বর্ডার টপ, রাইট, বটম, লেফট, এই বিষয়টা চারদিক থেকে ডিফাইন করে দিতে হয়। হ্যাঁ, এভাবে বর্ডার টপ হচ্ছে ধরেন 5 পিক্সেল, সলিড রেড, তারপর হচ্ছে বর্ডার বটম, বর্ডার রাইট, আর হচ্ছে বর্ডার লেফট। এখন আর এই বর্ডারের প্রয়োজন নাই। সো আমি চারদিকে এখন কি দিলাম, চারদিকে বর্ডার দিয়ে ডিফেন্ড করে দিলাম, মানে চারবারে ডিফেন্ড করে দিলাম। এখন আমি যদি চাই যে উপরে আমি বর্ডারটা রাখবো না, ঠিক আছে, বর্ডার টপ দিয়ে দিলাম আমি, নান, মানে বর্ডার টপ থাকবে না, তাহলে বর্ডার টপটা আমার চলে গেল। এখন সেম ভাবে আমি যদি চাই বর্ডার বটম রাখবো না, বটম রিমুভ করে দিব, যদি চাই রাইট রাখবো না, রাইট রিমুভ করে দিব, লেফট না চাইলে লেফট রিমুভ করে দিব, এবং আমি যদি চাই যে বর্ডার বটমটা একটু ঠিক হবে, চিকন হবে, আমি চিকন করে দিতে পারবো। যদি চাই কালার চেঞ্জ হবে বর্ডার বটমের, শুধু বর্ডার বটমের কালার চেঞ্জ করে দিব, ধরেন গ্রিন, এইভাবে সেম ভাবে। ওকে, এই হচ্ছে আমাদের বর্ডারের বিষয়টা। তো আমি বর্ডারটা আপাতত, হ্যাঁ আসতেছে, আমি বর্ডারের রাউন্ড, বর্ডার রাউন্ড হচ্ছে বর্ডার রেডিয়াস বলে এটাকে, আমি দেখাচ্ছি। বর্ডার দিলাম আমি কত পিক্সেল, 5 পিক্সেল, সলিড রেড।
রেড কালার দিয়ে আমি কাজ করতেছি, রেড কালার দিলাম কারণ দেখতে সুবিধা হবে। ওকে, এখন আমি যদি চাই যে বর্ডারের যে কর্নার গুলো আছে এই কর্নার গুলো আমি একটু স্মুথ করব, মানে এটা বলে বর্ডার, মানে বর্ডারটা আমি একটু রাউন্ড করব, গোলের মতো করব। সিএসএস এর ভাষায় এটাকে বলে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস আমি যখন ইউজ করতে যাব তখন আমাকে সিএসএস এ এখানে লিখে দিতে হবে, প্রপার্টিটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত আমি দিয়ে দিলাম যে 5 পিক্সেল, ঠিক আছে। 5 পিক্সেল মানে হচ্ছে সব দিক থেকে 5 পিক্সেল পাবে, মানে 5 পিক্সেল আকারে সে রাউন্ড হয়ে যাবে। তো এই কর্নার গুলা খেয়াল করেন, একটু একটু জুম করে দিই, একটা কর্নার জুম করে দিলাম, দেখেন একটু হালকা একটু রাউন্ড হয়েছে। হ্যাঁ, আমি যদি আরেকটু করে দিই 20 পিক্সেল দিই, দেখেন কি হয়। বর্ডারটা আরেকটু রাউন্ড হয়ে গেল। সো এই রাউন্ডেড বর্ডার যখন আমরা ইউজ করতে যাব কোনো সময় বা বর্ডারের মধ্যে, তখন আমরা আসলে বর্ডার রেডিয়াস নামের প্রপার্টিটা ইউজ করব। আর সেম ভাবে আমি যদি চাই যে উপরের দুই কর্নারের বর্ডার থাকবে, এই বর্ডার সে ই থাকবে, নর্মাল থাকবে, আর নিচের গুলো শুধু রেডিয়াস হবে, সেম ভাবে যেভাবে আমরা বর্ডার দিলাম সেম ভাবে ওইভাবে করতে পারি আমরা। হ্যাঁ, বর্ডার রেডিয়াস। ওকে, তো আমরা বর্ডার রেডিয়াস এর যে বিষয়টা ওই বিষয়টা আসলে দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা যদি চাই বর্ডারের মধ্যে আলাদা কালার দিব, সো কালারও আমরা দিতে পারবো। বর্ডার যদি আমরা চাই যে রেডিয়াস করব, মানে একটু গোল করব, তাহলে গোলও করতে পারবো। এবং আমরা যদি চাই যে কোন দিকে বর্ডার রাখবো এবং কোন দিকে বর্ডার রাখবো না, তাহলে ওইটাও পারবো। তাহলে আমরা বর্ডার রেডিয়াস নিয়ে সাধারণত কিভাবে কাজ করা হয়, ধরেন কোন সময় যদি কোনো আপনারা বাটন ক্রিয়েট করতে চান, অনেক যে অনেক অনেক ধরনের বাটন দেখবেন, এই বাটন গুলো আসলে রেডিয়াস আকারে থাকে। আর এই বর্ডার রেডিয়াসটা শুধু যে বর্ডারে ইউজ করতে, বর্ডার ডিফাইন করে ইউজ করতে পারবেন তেমন না। আপনি ধরেন একটা ইমেজ ইনসার্ট করছেন আপনার এইচটিএমএল এ, আপনি চাইলে ওই ইমেজের কর্নার গুলাও রেডিয়াস করে দিতে পারবেন। হ্যাঁ, অনেক সময় গোল ইমেজের প্রয়োজন হয় না, যে আপনার ইমেজটা গোল থাকবে কিন্তু আপনার ইমেজটা হচ্ছে চার কোণা, আপনি যে ইমেজটা ইনসার্ট করছেন ওই ইমেজটা হচ্ছে চার কোণা, কিন্তু আপনি যদি চান যে এটা গোল করবেন সিএসএস দিয়ে, তাহলে জাস্ট বর্ডার রেডিয়াস দিয়ে দিবেন 50%, দেখবেন অটোমেটিক্যালি আপনার ইমেজটা গোল হয়ে গেছে। হ্যাঁ, আর যদি চান যে চার কোণাটা হালকা একটু রেডিয়াস করে দিবেন, তাহলে এই বর্ডার রেডিয়াস 5 পিক্সেল 10 পিক্সেল এইভাবে ইউজ করবেন। তো আমাদের নেক্সট টপিকে ছিল যে বর্ডারের মার্জিন প্যাডিং। আচ্ছা, মার্জিন এবং প্যাডিং। তো মার্জিন প্যাডিং কি, মার্জিনটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট, মানে আমার একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্বটা হচ্ছে মার্জিন, ঠিক আছে। যেমন দিস ইজ আওয়ার হেডার, এটা আমার একটা কন্টেন্ট, আবার দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার আরেকটা কন্টেন্ট, এবং দিস ইজ আওয়ার ফুটার, এটা আরেকটা কন্টেন্ট। এখন দিস ইজ আওয়ার হেডার থেকে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, এই কন্টেন্টটা আমি কতটুকু দূরে চাই বা কতটুকু কাছে চাই, সেই বিষয়টা ডিফাইন করে দিবে আমাদের মার্জিন দিয়ে। এই বিষয়টা কিভাবে করা যায়, ধরেন হেডিং, এটা হচ্ছে আমাদের হেডিং, তো এই হেডিং এর থেকে আমি চাই এই প্যারাগ্রাফটা একটু দূরে থাকবে, মানে হেডিং এর আশেপাশে সে আসতে পারবে না, তাহলে আমি দিয়ে দিব এখানে মার্জিন। ওকে, মার্জিন, মার্জিন কি দিব, বটম। মার্জিন বটম কেন দিলাম, কারণ হচ্ছে এটা নিচে আছে, এই বর্ডারের নিচে আছে এটা, সো এই এই কন্টেন্ট থেকে আমার মার্জিন পাবে নিচের দিকে, এই জন্য আমি দিলাম মার্জিন বটম। আর যদি আমি মার্জিন টপ দিতাম, উপর থেকে মার্জিন পাইতো, আর মার্জিন লেফট, মার্জিন রাইট কি পাইতো, ডান থেকে এবং বাম থেকে পাইতো। তো আমি যদি মার্জিন বটম দিয়ে দিই 50 পিক্সেল, তাহলে আসলে কি হয়, এখানে 50 পিক্সেল জায়গা অবশ্যই পেয়ে যাবে, একটু গ্যাপ হয়ে গেল। তো কি আসলো,
এই বর্ডার থেকে মানে এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের নিচে মার্জিন পেয়ে গেল 50 পিক্সেল। এখন আমি যদি চাই যে মার্জিন বাম দিক থেকে একটু মার্জিন পাক, তাহলে এখানে আমি বলে দিব মার্জিন লেফট হচ্ছে 50 পিক্সেল, তাহলে অবশ্যই বাম দিক থেকে 50 পিক্সেল জায়গা সে ছেড়ে দিবে। আর সেম ভাবে যদি ডান দিক থেকে চাই, তাহলে আমি এখানে একটু দিয়ে দেই মার্জিন রাইট। ওকে, তাহলে কি আসলো আমাদের বাম দিক থেকে ডান দিক থেকেও মার্জিন গেল। এবং অনেক সময় হতে পারে আমি যদি চাই যে চার দিক থেকে আমার সমানভাবে মার্জিন পাবে, তাহলে আমি কি করব, জাস্ট এখানে আমি এত কিছু লিখব না, জাস্ট আমি লিখব মার্জিন 50 পিক্সেল। যখন আমি শুধু মার্জিন প্রপার্টিটা ইউজ করব, তখন এই মার্জিনটা চার দিক থেকে পাবে ডকুমেন্টের, মানে আমার কন্টেন্টের চার দিক থেকে মার্জিনটা পাবে। ওকে, সেম ভাবে কেমন, যেমন উপরেও 50, ডানে বামে নিচে সব দিকেই 50 পিক্সেল করে পেল। এবং আরেকটা শর্ট হ্যান্ড মার্জিন আছে, যেটা হচ্ছে ধরেন আপনি উপরে এবং নিচে এক ধরনের মার্জিন থাকবে, ডানে এবং বামে আরেক ধরনের মার্জিন থাকবে। তাহলে আমি কিভাবে করতাম, তাহলে করতাম আমি এখানে দিতাম 50 পিক্সেল, এখানে দিতাম 100 পিক্সেল। মানে হচ্ছে প্রথম 50 পিক্সেল হচ্ছে উপরে এবং নিচে পাবে, আর পরের 100 পিক্সেল হচ্ছে ডানে এবং বামে পাবে। মানে মার্জিনে যখন মার্জিনের ভ্যালু যখন আমরা দুইটা সেট করব, তখন হচ্ছে প্রথম যে ভ্যালুটা ওই ভ্যালুটা উপরে এবং নিচে পাবে, আর পরের যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুটা ডানে এবং বামে পাবে। আচ্ছা, ওয়ার্ড টু ওয়ার্ড যদি দূরে রাখতে চাই, আমরা ফন্ট টপিকে আসতেছি, ওই টপিকে আমরা দেখব। হ্যাঁ, তো কি আসলো, মার্জিন আমরা 50 পিক্সেল উপরে এবং নিচে থেকে পাবে, 100 পিক্সেল ডানে এবং বামে থেকে পাবে। এইভাবে উপরে এবং নিচে থেকে আমাদের 50 পিক্সেল পাইলো, এবং ডানে এবং বামে থেকে 100 পিক্সেল পাইলো। তো আমরা যদি এখানে বলে দিতাম, আমাদের যদি ধরেন চার দিক থেকে চার ধরনের বর্ডার দরকার, মানে মার্জিন দরকার, তাহলে তো অবশ্যই মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট এবং মার্জিন বটম চার লাইনে লিখতে পারতাম। কিন্তু আপনি চাইলে এক লাইনে ওইটা লিখতে পারবেন, যেমন মার্জিন লিখলেন এখানে, জাস্ট আপনি ভ্যালু দিয়ে দিবেন চারটা। শেষ, তাহলে প্রথমটা পাবে উপরে, তারপরেরটা পাবে ডান দিকে, তারপরেরটা পাবে নিচে, এবং তারপরেরটা পাবে বাম দিকে। ঠিক আছে, যখন আপনি মার্জিনের ভ্যালু চারটা দিবেন, প্রথমটা পাবে উপরে, তারপরেরটা পাবে ডান দিকে, তারপরেরটা পাবে নিচে, এবং তারপরেরটা পাবে বাম দিকে। এভাবে, ঠিক আছে, যেহেতু 300 পিক্সেল দিছি, অনেক জায়গা হয়ে গেছে, এই জন্য বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি মার্জিনটা আপাতত 50 পিক্সেল রাখি। এই হচ্ছে আমাদের মার্জিনের কাজটা। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ জিনিসটা কি বুঝলাম না আমি, আপনি মাইক্রোফোন ইউজ করতে পারেন মামুন্নান ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়ির কাঁটার মতো আর কি, ডান দিক থেকে বাম দিকে যায়, মানে ঘুরে আসে আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা দেখলাম মার্জিন কিভাবে ইউজ করা হয়। তো সেম ভাবে ধরেন আপনার এইখানে আপনি যে বর্ডার, আমরা যে বর্ডারটা ইউজ করছি, তো আমার এই বর্ডারটা আমার টেক্সটের সাথে অনেকটা লেগে আছে, আমি চাই যে আমার বর্ডারটা এবং লেখাটা একটু দূরে দূরে থাক। যখন আমরা এই কাজটা করতে যাব, তখনই আমাদের ইউজ করতে হবে প্যাডিং। হ্যাঁ, তো প্যাডিং কি, আমরা তো মার্জিন বুঝলাম যে মার্জিন হচ্ছে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব করে দেয় মার্জিন, এবং প্যাডিং হচ্ছে আমাদের একটা কন্টেন্টের ভিতরেই সেই কন্টেন্টটার জায়গা একটু বাড়ায় দেয়। কেমন, আমি যদি এখানে প্যাডিং ইউজ করি, 50 পিক্সেল ইউজ করলাম প্যাডিং, প্যাডিংটা যখন আমি ইউজ করলাম এটার মধ্যে, তখন কি হলো আমাদের এটার ভিতরেই, আমার এই কন্টেন্টের ভিতরেই সে 50 পিক্সেল জায়গা চারদিক থেকে ছেড়ে দিল। তো মার্জিন এবং প্যাডিং এর যে মানে বেসিক যে ই আছে, মানে কি বলে এটা, মানে মার্জিন এবং প্যাডিং এর যে ডিফারেন্সিয়েটটা আছে,
দুইটা দুই জিনিস, সেটার বেসিক জিনিসটা হচ্ছে মার্জিন হচ্ছে আমার কন্টেন্ট টু কন্টেন্ট মার্জিন মার্জ করে দেয়, মানে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টের দূরত্ব, এবং প্যাডিং হচ্ছে আমার সেম ডকুমেন্টের ওই আমার কন্টেন্টের দূরত্ব। ওকে, তো এই বর্ডারটা দিয়ে আমরা বুঝতে পারলাম আসলে প্যাডিংটা কিভাবে কাজ করে, এবং মার্জিন তো অবশ্যই বুঝছি আমরা কিভাবে মার্জিনটা কাজ করে। হ্যাঁ, সেম ভাবে প্যাডিং যদি আমরা চাই যে উপরে নিচে দিব, ডানে বামে দিব, সেম ভাবে মার্জিনের মতো আমরা ইউজ করতে পারি মার্জিন। তারপর প্যাডিং টেপ, টপ, লেফট, রাইট, বটম এভাবে ইউজ করতে পারি, এবং প্যাডিং শর্ট হ্যান্ড, একটা শর্ট হ্যান্ড হচ্ছে প্যাডিং যদি আমরা চাই, এখানে যদি আমরা দুইটা ভ্যালু দেই তাহলে উপরে এবং নিচে পাবে, ডানে এবং বামে পাবে। সেম ভাবে যদি চারটা দেই তাহলে এভাবে পাবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পারবে, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, হাইট উইট এর একটা ব্যাপার স্যাপার থেকে যায় আমাদের। ধরেন হাইট হচ্ছে লম্বা এবং উইট হচ্ছে মোটা, মানে প্রস্থ আর কি। হ্যাঁ, তো আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করব, বা আমরা যখন কোনো ডিভিশন অ্যাড করব, তখন হতে পারে ওই ডিভিশনের আমাদের যে সাইজ সেট করে দিতে হয়, যে তুমি আমাদের 100% উইট থেকে তুমি পাবা 30%, তুমি পাবা 40%, আর তুমি পাবা 30%। ধরেন আমরা এখন যদি আমরা যে এই জোনটা এখানে ইউজ করছি হেডিং ট্যাগটা, এই হেডিং ট্যাগটা কিন্তু আমাদের বডির 100% পেয়ে গেছে, মানে ফুল বডিটা পেয়ে গেছে। এবং আমরা যখন এই প্যারাগ্রাফটি ইউজ করছি, সেম ভাবে এই প্যারাগ্রাফটা কিন্তু 100% হেডিং, মানে 100% জায়গা পেয়েছে, মানে একদম বাম থেকে ডান পর্যন্ত জায়গা পেয়েছে। সেম ভাবে আমাদের এই নিচেরটা কিন্তু ডান থেকে বাম পর্যন্ত জায়গা পেয়েছে। তো আমি যদি চাই যে আমরা এখানে বলে দিব যে এই প্যারাগ্রাফটা পুরো 100% জায়গা পাবে না, তার উইডটা হবে 50%। হ্যাঁ, আর ডান দিকের যে 50% জায়গা আছে ওই জায়গাটা খালি থাকবে। তো ওই ওই জিনিসটা করার জন্য আমরা সিএসএস এর মধ্যে হাইট এবং উইডটা আসলে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব আমরা, যেমন এখানে পি আছে, পি এর মধ্যে আমি একটা ক্লাস ইউজ করি, ক্লাস হচ্ছে ধরেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ক্লাসটা আমি ইউজ করলাম এখানে, আর এখানে আমি ক্লাস লিখলাম প্যারাগ্রাফ। হ্যাঁ, আর এই প্যারাগ্রাফকে বলে দিলাম উইথ হচ্ছে ধরেন 50%। আমরা তো নর্মালি জানি যে আমাদের কন্টেন্ট গুলো সব সময় বাই ডিফল্ট ভাবে 100% থাকে। তো আমি যদি আমি এখানে সিএসএস প্যারাগ্রাফটাকে বলে দিছি যে এটা 50% পাবে, তো যদি 50% পায়, দেখেন আমার লেখাটা এতক্ষণ ছিল বড় এবং এখন হয়ে গেছে একটু ছোট, মানে জায়গাটা একটু কমে গেছে। তো আমার ফুল ডেস্কটপটা যদি 100% থাকে তাহলে সে 50% অর্ধেক করে 50%-এর মধ্যে সে প্যারাগ্রাফটা রয়ে গেছে, আর বাদ বাকি 50% এখানে ফাঁকা হয়ে গেছে। তো আমরা যখন চাবো যে এখানে আমাদের এই খালি জায়গার মধ্যে অন্য আরেকটা কন্টেন্ট অ্যাড করব, অন্য কোনো ইমেজ অ্যাড করব, বা পাশাপাশি কোনো কিছু অ্যাড করব, তখন আমরা চাইলে এখানে করতে পারি। এবং হাইট, হাইটের যে বিষয়টা, আমরা চাইলে এখানে হাইটও সেট করে দিতে পারি। যেমন হাইটটা যদি আমরা এখানে সেট করি তাহলে, আচ্ছা আপাতত হাইটটা রাখি। তো উইডটা হচ্ছে আমাদের সেম জিনিস, আমরা চাইলে যে কোনো ভাবে উইডটা ইউজ করতে পারি, আমরা চাইলে পার্সেন্টেজ আকারে ইউজ করতে পারি এবং পিক্সেল আকারেও ইউজ করতে পারি। ঠিক আছে, তো এরপরে ফন্ট সাইজের টেক্সটের কিছু বিষয় আছে, আমরা টেক্সট নিয়ে একটু কাজ করব। হ্যাঁ, সিএসএস টেক্সট,
তো টেক্সট বলতে ধরেন আমাদের কোন আমাদের যে কন্টেন্ট গুলো আছে এগুলাকে তো টেক্সট বলে, আমরা এখানে টেক্সট আকারে এগুলা শো করছি। তো ইমেজ হচ্ছে ইমেজ এবং টেক্সট হচ্ছে টেক্সট। হ্যাঁ, আমাদের নর্মালি ওয়েব পেজের মধ্যে কয়েকটা কন্টেন্টই থাকে, যেমন ভিডিও থাকে, টেক্সট থাকে, ছবি থাকে, এর বাইরে কিন্তু কিছু থাকে না। তো এই টেক্সট গুলা আপনার ওয়েব পেজের মধ্যে আপনি টেক্সট গুলা যেভাবে রিপ্রেজেন্ট করবেন, যেভাবে আপনার সাজানো গোছানো থাকবে, আপনার ওয়েব পেজটা কিন্তু সেভাবেই ভিউ হবে। মানে সৌন্দর্যের যে ব্যাপার স্যাপার গুলো থাকে সেই বিষয়গুলো আসলে টেক্সটের মাধ্যমেই রিপ্রেজেন্ট হয়। আপনি যখন আপনার টেক্সট গুলো সুন্দরভাবে অর্গানাইজ করে দিবেন তখন আপনার ডকুমেন্টে দেখতে সুন্দর লাগবে। তো এই জন্যে টেক্সট গুলা খুবই ইম্পর্টেন্ট। তো টেক্সট আমরা জানি যে টেক্সটের যে কালার গুলো, আমরা প্রথমে কালার থেকে শুরু করি। টেক্সটের আমরা যখন টেক্সটের কালার ইউজ করতে যাব তখন আমাদের প্রপার্টিটা হচ্ছে টেক্সট কালার। যেমন আমরা যদি নর্মালি প্যারাগ্রাফটাকে কালার দিতে চাই, আচ্ছা হেডারটা দিয়ে, যেহেতু প্রথমে আছে হেডিং হচ্ছে আমাদের এইখানে অর্গানাইজ করে নিই। যদি আমি কালার দিতে চাই, সেম আমাদের প্রপার্টি হচ্ছে কালার, এবং আমি যদি এখানে ভ্যালুটা কি দিব, আমি ধরেন গ্রিন দিলাম, এটা হচ্ছে সলিড কালার। হ্যাঁ, এই আমাদের গ্রিন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, আমি যে এখানে সলিড কালারটা ইউজ করতেছি, পার্সেন্ট আর পিক্সেল সেম মিন করে না, পার্সেন্ট এবং পিক্সেল সেম মিন করে না। পার্সেন্ট হচ্ছে আপনার, ধরেন আপনার ডকুমেন্ট 100%, মানে পুরো ডকুমেন্টটাকে নর্মালি 100%ই বলা হয়। হ্যাঁ, ধরেন আপনার এখানে এই যে আমাদের যে বর্ডারটা, পুরো বর্ডারটা দেখতে পাচ্ছেন, ধরেন এই বর্ডারটাই হচ্ছে 100% জায়গা, ঠিক আছে। তো আপনি যখন 50% দিবেন তো অবশ্যই সে 50% হয়ে যাবে এবং 50% জায়গা ছেড়ে দিবে, মানে অর্ধেক হয়ে যাবে। আর পিক্সেল হচ্ছে খুবই মানে ক্ষুদ্র একটা, ক্ষুদ্র একটা জিনিস, কিভাবে বুঝাই আমি, মানে খুবই ছোট একটা জিনিস, যেটা দিয়ে আপনি আসলে মানে ধাপে 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 আস্তে আস্তে আপনার এই ইগুলা করতে পারেন, এই মানে কাউন্টটা করতে পারেন আর কি। হ্যাঁ, যেমন আমি যখন পিক্সেল দিয়ে বাড়াবো কমাবো কোনো কিছু, হ্যাঁ 1 মিনিট আছে না, আমি এক কাজ করি এটা একটু অফ করে দিই। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম, আমরা যখন যেন বলতেছিলাম কালার, আমরা যখন কালার ইউজ করি, এখানে যে আমি গ্রিনটা লিখে দিছি যার কারণে আমাদের গ্রিন কালারটা পাইছে। আমরা তো সবাই সব ধরনের কালারের নাম জানি না, তো আমরা যে কোনো কালার, আমরা যখন চোখে কোনো কালার দেখি ওই কালারের একটা নির্দিষ্ট 6 অক্ষরের কালার কোড থাকে। ওই কালার কোডটাও যখন আমরা এখানে দিব তখন আমাদের কালারটা কিন্তু ওইভাবে কাজ করবে। যেমন হচ্ছে ধরেন আমি এখানে গ্রিন কালার না দিয়ে আমি আমি 6টা 0 দিলাম। 6টা 0 মানে হচ্ছে লাল কালার, সরি কালো কালার। এইভাবে কালো কালার, এবং আমি যখন এখানে ধরেন 6টা অক্ষর দিয়ে দিলাম, 6টা অক্ষর দিয়ে দিলাম, এই 6টা অক্ষরের যে কালার, আমার 6টা অক্ষরে কালার হয়নি। তো এইভাবে আমি কি বুঝাইতে পারছি, আমরা যখন কোনো সলিড কালার ইউজ করতে যাব, যখন আমরা কালারের নাম জানি লাল নীল সবুজ হলুদ, তখন কালারটা এইভাবে ইউজ করতে পারি। এবং আমরা যদি চাই যে আমরা আসলে HTML হেক্স কালার ইউজ করব, এগুলোরে বলে হেক্স কালার। হ্যাঁ, মানে কালার কোড যখন ইউজ করব তখন সামনে একটা হ্যাশ দিয়ে তারপর আমরা কালারের 6টা কোড ইউজ করলেই আমরা মানে এখানে প্লেস করলে আমরা ওই কালারের অরিজিনাল যে কালারটা, ওই কালারটা আমরা পেয়ে যাব। ওকে, তো যখন আমরা আমরা তো জানি কিভাবে কালার ইউজ করতে হয়। টেক্সটের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন হচ্ছে আমরা আমাদের টেক্সটটা কোন অ্যালাইনমেন্টে থাকবে,
তো আমরা জানি যে টেক্সটের অ্যালাইন হচ্ছে চার ধরনের, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, তারপর অ্যালাইন রাইট, আর হচ্ছে কি অ্যালাইন জাস্টিফাই। চার ধরনের অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন লেফট মানে মানে নর্মালি বাই ডিফল্ট ভাবে আমাদের টেক্সট গুলা টেক্সট অ্যালাইন লেফট আকারে থাকে, মানে বাম দিক থেকে লেখা শুরু হয় এবং ডান দিকে যায়। এটাকে বলে টেক্সট অ্যালাইন লেফট। আমরা যখন চাই যে, যদি আমরা কোনোদিন চাই যে আমাদের লেখাগুলো ডান দিক থেকে শুরু হোক বা আমাদের অ্যালাইনটা ডান দিকে থাকুক, তাহলে আমরা টেক্সট অ্যালাইন রাইট ইউজ করতে পারি। এভাবে আমরা এটার মধ্যে ইউজ করি, আমাদের দিস ইজ আওয়ার হেডার, এখন এটা বাম দিক থেকে শুরু হয়েছে। হ্যাঁ, প্যাডিংটা একটু কমাই দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। প্যাডিংটা ছিল 50 আর 100, প্যাডিংটা আমি দিয়ে দিলাম, আচ্ছা শুধু 50ই থাক। এভাবে আরো কিছু কন্টেন্ট এখানে অ্যাড করে দিই তাহলে ভালোভাবে বোঝা যাবে। দিস ইজ আওয়ার হেডার, কিছু কন্টেন্ট অ্যাড করে দিলাম। কিছু কন্টেন্ট অ্যাড করে দিলাম, যা খুশি তা। আসলে এটা কি বোঝা যাবে? আমরা এক কাজ করি, আমরা ফুটারে কাজ করি, তাহলে আমরা ভালোভাবে চেঞ্জ গুলা বুঝতে পারবো। তো ফুটারে কাজ করার জন্য ফুটারের মধ্যে এইচন আছে, আমি এখানে একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস হচ্ছে ধরেন ফুটার, আমার ক্লাসের নাম ফুটার। এই ফুটারকে আমি স্টাইল দিব এইভাবে, ডট ফুটার ফুটার। এখন এখানে আমি বলে দিব যে টেক্সট অ্যালাইন কি রাইট। কি ব্যাপার, সবাই ডিসকানেক্ট হয়ে যায় এখানে? টেক্সট অ্যালাইন হচ্ছে রাইট, টেক্সট অ্যালাইন আমি যখন রাইট দিব এই লেখাটা অবশ্যই ডান দিকে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা ডান দিকে চলে গেছে, এবং আমরা এখানে যে কন্টেন্টটি ইউজ করব, আমরা যখন কোনো কন্টেন্ট এখানে অ্যাড করব তখন দেখা যাবে যে এটা ডান দিক থেকে বাম দিকে আসতেছে। ঠিক আছে, এটার বলে আমাদের টেক্সট অ্যালাইন রাইট, মানে আমাদের অ্যালাইনমেন্টটা ডান দিক থেকে বাম দিকে যাবে, এবং বাই ডিফল্ট ভাবে আমাদের টেক্সট অ্যালাইনটা লেফট থাকে। হ্যাঁ, তারপর যদি চাই যে কোনো কারণে আমাদের টেক্সট অ্যালাইন রাইট হয়ে গেছে, আমাদের আসলে টেক্সট অ্যালাইন লেফট দরকার, মানে বাম দিক থেকে দরকার, তখন আমরা এখানে ইউজ করবো টেক্সট অ্যালাইন লেফট। এবং আমরা যদি চাই যে আমাদের এই কন্টেন্টটা ডানেও না বামেও না থাকবে, একদম মাঝামাঝি মাঝখানে থাকবে, তাহলে আমি এখানে কি দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, আমি এখানে ইউজ করলাম টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আমাদের এখানে এই আওয়ার ফুটার, রিলোড দিই, আওয়ার ফুটারটা একদম অ্যাকুরেটলি মাঝামাঝি চলে আসছে। তো আমরা যখন কোনো কন্টেন্টকে একবারে আমাদের পেজের মাঝখানে আনতে যাব, তখন আমরা অবশ্যই অবশ্যই সেন্টারটা এবং টেক্সট অ্যালাইনটা সেন্টার ইউজ করব। আর টেক্সট অ্যালাইন সব সময় মনে রাখবেন, যখন আমি কোনো কন্টেন্টের উপর দিতে যাব তখন শুধু টেক্সটের মধ্যেই টেক্সট অ্যালাইনটা কাজ করবে। আমি যদি কোনো ডিভিশনকে, পুরো ডিভিশনটাকে যখন আমি মাঝখানে আনতে যাব, যখন যেমন ওই ডিভিশন আমার ইমেজও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, টেক্সট থাকতে পারে, যা খুশি তা থাকতে পারে, তখন ওই ডিভিশনকে আমি টেক্সট অ্যালাইন ইউজ করব। মানে লেফট রাইট অথবা সেন্টার। এবং টেক্সট অ্যালাইনের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যেটা হচ্ছে মানে ভ্যালু আছে, যেটা হচ্ছে জাস্টিফাই। ধরেন জাস্টিফাই জিনিসটা হচ্ছে আমার বাম দিক থেকেও লেখা সমান থাকবে এবং ডান দিক থেকেও লেখা সমান থাকবে। এই ওই জিনিসটা যখন আমি করতে যাব তখন আমাদের এখানে ইউজ করতে হবে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এবং টেক্সট অ্যালাইন জাস্টিফাইটা আমরা দেখতে পারি, ধরেন আপনারা যখন পেপার পড়বেন, পেপারের মধ্যে দেখবেন যে কত সুন্দরভাবে রোগুলা কলামগুলা সুন্দরভাবে করা আছে, মানে বাম দিকের লেখা ডান দিকের লেখা একবারে সমান সমান করা আছে। ওরা আসলে টেক্সট অ্যালাইন রাইটটা ইউজ করে, মানে টেক্সট অ্যালাইন জাস্টিফাইটা ইউজ করে। আমি কি জাস্টিফাই দিছি? হ্যাঁ, জাস্টিফাই দিছি। আমাদের কন্টেন্ট গুলো যদি বেশি হইতো তাহলে আমরা বুঝতে পারতাম, আমরা একটু প্যারাগ্রাফের মধ্যে টেক্সট অ্যালাইন জাস্টিফাইটা ইউজ করি। প্যারাগ্রাফ, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তারপরে আমি প্যারাগ্রাফের কন্টেন্ট একটু বাড়াই দিই, বেশি দিলাম। এখন কি হলো দেখেন, আমাদের এই এই পাশে বাম পাশে যেভাবে লেখাগুলো শুরু হয়েছে সেম ভাবে ডান পাশে দেখেন ইজ 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 সুন্দর করে ও ওর মতো করে সে এখানে স্পেস নিয়ে নিছে, এখানে স্পেস নিয়ে নিছে আমাদের লেখাগুলোটা জাস্টিফাই করার জন্য। তাইলে কি হলো জিনিসটা, আমাদের ডান দিকে এবং বাম দিকের যে
মানে অ্যালাইনের যে বিষয়টা আছে ওই বিষয়টা একটু সুন্দর হয়ে গেল। সো আমরা যখন এইভাবে ইউজ করতে যাব, মানে যখন কোনো প্রয়োজন হবে এভাবে ইউজ করার, তাহলে আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাইড ইউজ করব। আর টেক্সটের মধ্যে আরেকটা অপশন আছে আমাদের প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনটা বলতে আমরা আন্ডারলাইনকে বুঝি, মানে টেক্সটের নিচে একটা লাইন আসবে, সেটা হচ্ছে আন্ডারলাইন। আর সিএসএস এর ভাষায় ওইটাকে বলে টেক্সট ডেকোরেশন। আমরা যদি এখন এই টেক্সটের মধ্যে হেডিং এর টেক্সট গুলোর মধ্যে আমরা আন্ডারলাইন দিব, আন্ডারলাইন দিলে কি করতে হবে আমাদের, যেহেতু H1 হেডিং আছে এটা, সো হেডিং এর মধ্যে আমি এখানে একটা সিএসএস লিখবো, সিএসএসটা হচ্ছে টেক্সট টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হচ্ছে আমি দিলাম আন্ডারলাইন। ওকে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে রিলোড দিলাম, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এটাই হচ্ছে আমাদের আন্ডারলাইন, এবং এটা করতে হবে আমাদের টেক্সট ডেকোরেশন দিয়ে। আবার অনেক সময় দেখা যায় যে অটোমেটিক্যালি একটা আন্ডারলাইন চলে আসে আমাদের একটা কাজের মধ্যে, যেটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ, অ্যানকর ট্যাগ। ওই অ্যানকর ট্যাগটা যখন আমরা ইউজ করবো তখন অটোমেটিক্যালি আমাদের একটা আন্ডারলাইন দিয়ে দেয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ahref hello.com এ যাবে, this is our link। আমি এখানে একটা লিঙ্ক বানাইলাম না, এখন রিলোড দেন, ওই এই যে লিঙ্ক, এটা কিন্তু আমি কিন্তু এখানে কোনো আন্ডারলাইন দিই নেই, কোনো ডিজাইন দিই নেই, কোনো কালার দিই নেই, কিছুই দিই নেই। লিঙ্কের বাই ডিফল্ট একটা কালার আছে ব্রাউজারের জন্য, যেটা হচ্ছে এই যে লিঙ্ক নীল কালারের মতো, বা কি কালার এটা, নীলই মনে হয়, নীল কালারের মতো ইউ ট্যাগ ইউজ করতে পারি আমরা, সমস্যা নাই, আমরা আন্ডারলাইনের মধ্যে ইউ ট্যাগ ইউজ করতে পারি। আর ইউ ট্যাগটা তো অবশ্যই HTML এ ইউজ করা যায়, আর ইউ ট্যাগের চেয়ে বেটার হচ্ছে আমাদের সিএসএস দিয়ে করা। কারণ হচ্ছে ওইখানে তো ট্যাগ ইউজ করতে হবে, আর আপনি চাইলে এখানে আন্ডারলাইন উঠিয়ে দিতে পারবেন, আন্ডারলাইন অ্যাডও করতে পারবেন, আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন আপনি যখন সিএসএস দিয়ে দিবেন। আর যখন HTML দিয়ে ইউ ট্যাগ দিয়ে দিবেন তখন তো আসলে আপনি আর চেঞ্জ করতে পারবেন না এটা, তখন এটা বাই ডিফল্ট ভাবে হয়ে থাকবে আন্ডারলাইনটা। সো সিএসএস দিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম, অ্যানকর ট্যাগের আমাদের বাই ডিফল্ট এই কালার, তারপর হচ্ছে বাই ডিফল্ট আমাদের একটা আন্ডারলাইন দিয়ে দেয়, কিন্তু আমি চাচ্ছি না আসলে এই বাই ডিফল্ট কালার, ডিফল্ট আন্ডারলাইনটা থাক বা ডিফল্ট কালারটা থাক, তখন আমি কি করব জানেন, তখন আমি এখানে আরেকটা সিএসএস লিখব। ধরেন এইটা তো গ্লোবাল ভাবে আছে, আমি এটা একটা ডিবের মধ্যে নিলাম, ডিব ক্লাসের মধ্যে নিলাম, ক্লাস হচ্ছে লিঙ্ক, এখানে আমি তারপরে এখানে এটারে শেষ করে দিলাম, ওই যে কি করলাম ডিপ, ঠিক আছে, এই ডিবের মধ্যে আমি আমার এনকোড ট্যাগটা রাখলাম। সো এখন কি হবে, কিছুই হবে না, কারণ ডিবের কোনো নির্দিষ্ট স্টাইল নাই। এখন আমি যদি চাই যে এই লিঙ্কে আমি স্টাইল দিব, হ্যাঁ এই লিঙ্কের মধ্যে, তো ক্লাস দিলাম আমি, কি ক্লাস দিলাম, লিঙ্ক, অবশ্যই ডট দিতে হবে লিঙ্ক, এবং লিঙ্কের ভিতর কি আছে আমাদের, লিঙ্কের ভিতর আছে আমাদের এনকোড ট্যাগ মানে এ। সো বলে দিলাম লিঙ্কের ভিতরে এ আছে, ওই এটাকে স্টাইল করব আমি, আমি এভাবে লিখলাম। তারপর এইভাবে যখন আমি লিখলাম তখন আমি এখানে কি লিখব, আমি আন্ডারলাইনটা এখানে চাচ্ছি না, তাহলে আমি লিখব টেক্সট ডেকোরেশন, কি লিখব, নান লিখব। টেক্সট ডেকোরেশনটা আমি যখন নান লিখব তখন সে টেক্সট ডেকোরেশনটা এখানে উঠায় দিবে, এবং আমি যদি চাই কালার চেঞ্জ করব এখানে কি করব, কালার দিব রেড দিলাম, যা খুশি তা দিলাম। তারপর আমি যদি এখানে চাই যে আমি বোল্ড ইউজ করব, তাহলে কি করব, মানে লেখাটা একটু মোটা হবে, টেক্সট লাইন লেফট এন্ড রাইট বোথ কি সেম লাইনে ইউজ করতে পারবো না, এক লাইনে তো, এক এক লাইনে তো আপনি একটাই প্রপার্টি ইউজ করতে পারবেন, লেফট অথবা রাইট, তো এক লাইনে যদি আপনি দুইটা ইউজ করেন তাহলে বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে, সেটা তো টেক্সটে বুঝতে পারবেন না, তখন কনফ্লিক্ট হয়ে যাবে।
একটা লাইনে আপনি একটাই অ্যালাইন ইউজ করতে পারবেন। তখন আপনি করবেন এইভাবে, তখন আপনি ধরেন এখানে একটা ডিভিশন নিলেন, তখন এই টেক্সটটা আপনি রাখলেন একদিকে এবং আরেকটা ট্যাগের মধ্যে আপনি আরেকটা সেন্টেন্স রাখবেন, আরেকটা সেন্টেন্স রাখবেন আরেকটা ট্যাগে। তারপর এই ট্যাগটাকে আপনি দিবেন 50% উইথ, ওই ট্যাগটাকে দিবেন 50% উইথ, তারপর এই ট্যাগটাকে দিবেন লেফট, এই ট্যাগটাকে দিবেন রাইট। ঠিক আছে, এভাবে করতে হবে। আচ্ছা, আমি কি করতেছিলাম এখন কি জানো, ও এটা একটু মোটা করব না, মোটা করার জন্য আমাদের টেক্সটের যে টেক্সটের যে কি বলে এটারে, টেক্সটের প্রপার্টিটা হচ্ছে স্প্যান ট্যাগ নিয়ে করলে তো হবে। হ্যাঁ হ্যাঁ, স্প্যান ট্যাগ নিয়ে করলে হবে, স্পিন না স্প্যান, SPAN ট্যাগ। হ্যাঁ, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। আমি যখন ফন্ট ওয়েটটা বোল্ড ইউজ করব, তখন এটা আসলে আমাকে একটু মোটা করে দিবে টেক্সটটা। তো আমরা এটা ফন্টের মধ্যে দেখব, আরো সমস্যা নাই। আর টেক্সট ডেকোরেশন, চলে আসি টেক্সট ডেকোরেশনের মধ্যে। টেক্সট ডেকোরেশনের আরো কিছু স্টাইল আছে। আমরা যখন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিছি, তখন আমাদের লাইনটা নিচের দিক থেকে আসছে। এখন আপনি যদি চান যে টেক্সট ডেকোরেশন আপনি উপরের দিকে দিবেন, আপনার লাইনটা উপরে যাবে। হ্যাঁ, তখন আসলে আপনি এইভাবে কই যেন দিছি আন্ডারলাইন, আপনি দিয়ে দেন ওভারলাইন। ওভারলাইনটা যখন দিবেন, তখন আপনার আন্ডারলাইন মানে আন্ডারলাইন তো না, আপনার লাইনটা টেক্সটের উপর থেকে শুরু হবে। টেক্সট এক লাইনে রাখি, বুঝতে পারছি, আপনার টেক্সটে লাইনটা উপরে থাকবে। উপরে যখন দিবেন, তখন প্রপার্টির ভ্যালুটা হবে ওভারলাইন, এবং নিচে যখন দিবেন তখন হবে আন্ডারলাইন। এবং আপনি যদি চান যে লেখার মাঝখানে দিবেন, আপনার লাইনটা লেখার মাঝখানে থাক, তখন সেটা হচ্ছে লাইন থ্রু, লাইন থ্রু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাইন থ্রু লাইন। তো আন্ডারলাইনের মধ্যে আমরা দেখলাম কিভাবে ওভারলাইন দেওয়া হয় এবং লাইন থ্রু দেওয়া হয় এবং আন্ডারলাইন দেওয়া হয়, এবং আন্ডারলাইন আমরা কিভাবে রিমুভ করতে পারি টেক্সট ডেকোরেশন নান দিয়ে, সে বিষয়টা আমরা দেখছি। এখন টেক্সটের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপনার টেক্সট বড় হাতের অক্ষরে হবে নাকি ছোট হাতের হবে, নাকি প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে, সেই বিষয়গুলো আপনি সিএসএস দিয়ে এখানে ডিফাইন করে দিতে পারবেন। কিভাবে করতে পারবেন, ধরেন আমরা এখানে তো টেক্সট টাইপ করে বলে দিছি, এখানে আমি টাইপ করে দিছি টিটা বড় হাতের, তারপর বাদ বাকি সবকিছু ছোট হাতের, টিটা বড় হাতে বাকি সবকিছু ছোট হাতে। এখন আমি যদি চাই যে সবকিছু বড় হাতের হবে, এই হেডিং এর সবকিছু বড় হাতের হবে, তাহলে আমি সিএসএস এর মধ্যে হেডিং এ গিয়ে এখানে বলে দিব কি টেক্সট ট্রান্সফর্ম। হ্যাঁ, আর ছোট হাতের বড় হাতের বা মাঝারি হাতের যাই হোক, আমাদের প্রপার্টিটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, ভ্যালুটা চেঞ্জ হবে, ভ্যালুটা হবে আমাদের টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। যখন আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব, লেখাগুলো বোঝা যায় না আন্ডারলাইনের জন্য। আন্ডারলাইন আমি আপাতত কেটে দিই। টেক্সট ট্রান্সফর্ম যখন আমি আপার কেস দিব, তখন আমাদের টেক্সট গুলা সবকিছু বড় হাতের অক্ষর হয়ে যাবে, এবং আমি যখন টেক্সট ট্রান্সফর্মটা লোয়ার কেস দিব, তখন আমাদের কি হবে সবকিছুই ছোট হাতে রয়ে যাবে। যদিও আমি এখানে বড় হাতের অক্ষর ইউজ করি, তারপরেও আমাদের কি হয়ে যাবে সবকিছু ছোট হাতে হয়ে যাবে, কারণ আমি সিএসএস এ বলে দিছি আমার টেক্সট ট্রান্সফর্ম হবে সবকিছু ছোট হাতে। হাফিজুর রহমান ভাই বলছে লাইন স্ট্রাইক দিলে হবে কিনা, আপনি কোডটা আমাকে দেন আমি ট্রাই করে দেখি। হ্যাঁ, আমি শিওর না লাইন স্ট্রাইক দিয়ে হবে কিনা। এখন আমি যদি চাই এখানে টি বড় হাতের থাকবে, আই বড় হাতের, ও বড় হাতের, এস বড় হাতের, যদিও আমি দেই নাই,
মানে আমি এখানে এইভাবে টাইপ করি নাই। সো আমি চাই যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের থাক। তাহলে আমি কি করব, এখানে টেক্সট ট্রান্সফর্মে গিয়ে আমি এখানে বলে দিব যে ক্যাপিটালাইজ, ঠিক আছে। যখন আমি এটা ক্যাপিটালাইজ দিব তখন দেখেন প্রতিটা বড় প্রতিটা ওয়ার্ডই হয়ে গেছে আপনার বড় হাতের অক্ষরে প্রথম অক্ষরটা। হ্যাঁ, সেম ভাবে আপনি যদি চান এই ইউজগুলা করতে পারেন ট্রান্সফর্মের মধ্যে। কি কি ইউজ? সবগুলা বড় হাতের অক্ষরের জন্য আপার কেস, সব ছোট হাতের অক্ষরের জন্য লোয়ার কেস, এবং আপনি যদি চান এইভাবে ছোট বড় করবেন তাহলে হচ্ছে ক্যাপিটালাইজ। আর এই ইউজগুলো আপনি যে কোনো টেক্সটের মধ্যে করতে পারেন, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। এবং আমরা এইচটিএমএল এর মধ্যে একটা কোশ্চেন পাইছিলাম, টগলের কোনো অপশন আছে? টগল বলতে কি বোঝাতে চাচ্ছ বুঝলাম না আমি সাচ্চাত, আরেকটু আরেকটু ডিটেলসে বলো। হ্যাঁ, বুঝতে পারিনি টগলটা কি। এইচটিএমএল এর মধ্যে আমরা একটা কোশ্চেন পাইছিলাম, আমরা যখন এইচটিএমএল করতেছিলাম, যে আসলে লাইন টু লাইন কিভাবে ফাঁকা করা যায়, এক লাইন থেকে আরেক লাইন কিভাবে ফাঁকা করা যায়, এবং একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট কিভাবে ফাঁকা করা যায়। আমরা এখন এই বিষয়টা দেখব। এটার বলে আসলে লাইন ইনডেন্টেশন। হ্যাঁ, লাইন ইনডেন্টেশন যখন আমরা করতে যাব তখন চলেন লাইন ইনডেন্ট করি। আমরা কোথায় করব? এখানেই করি। এখানে যখন করব তখন এখানে বলে দেই যে টেক্সট ইনডেন্ট ই 50 পিক্সেল দিলাম। টেক্সট ইনডেন্ট মানে হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় না, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশনটা প্রথমের প্রথমে যে লাইনের প্রথম লাইনের প্রথম লাইনটা আমরা একটু ফাঁকা দূরে রেখে শুরু করি, তারপর থেকে আমাদের এইভাবে থাকে। হ্যাঁ, ধরেন বরাবর অমুক সমুক লেখা যখন আমরা এখানে একটা ট্যাবের মতো ইউজ করি, একটু ফাঁকা দেই, তারপর আমরা লেখাটা শুরু করি। যখন আমরা এইচটিএমএল এর মধ্যে এইভাবে করতে যাব তখন ইচ্ছা করলে আমরা টেক্সট ইনডেন্ট ইউজ করতে পারি, তারপরে আমাদের টেক্সট গুলো আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে দিই তাহলে ভালোভাবে বুঝে যাবে। প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম টেক্সট ইনডেন্ট, কি হলো আমাদের সব লাইন ঠিক আছে, কিন্তু প্রথম লাইনটা কি হয়েছে, একটু দূর থেকে শুরু হয়েছে, মানে এখানে 50 পিক্সেল জায়গা রেখে তারপরে শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা, টগল সাজ্জাদ এমন টাইপের লেখা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। তো টেক্সট ইনডেন্ট বলতে এই বিষয়গুলো বোঝায়, আমরা যখন এইভাবে ইউজ করতে যাব যদি প্রয়োজন পড়ে, আমরা চাইলে এই এইটার যদি চাইলেও আপনার আমরা প্যাডিং দিয়ে আসলে ইউজ করতে পারবো না। এখানে আমরা কি ইউজ করব, টেক্সট ইনডেন্ট অপশনটা ইউজ করব। আর এরপরে আমরা দেখে আসি যে আসলে আমরা কিভাবে লাইনের স্পেসিংটা বাড়াইতে পারি। হ্যাঁ, এক লাইন থেকে আরেক লাইন। এটা টেক্সট ইনডেন্টটা কেটে দিলাম, টেক্সট ইনডেন্টটা কেটে দিয়ে এখানে আরেকটু ডিটেলস দিয়ে দিই, বাড়াই দিলাম। আচ্ছা, দুই লাইন আসছে। তো এখন আমি চাই যে এটার একটা লেটার থেকে আরেকটা লেটার একটু দূরে দূরে যাক, মানে ফাঁকা ফাঁকা হয়ে যাক লেটার গুলা। তাহলে লেটার গুলো যদি আমি ফাঁকা দিতে যাই তাহলে আমার প্রপার্টিটা হবে লেটার স্পেসিং। কি স্পেসিং? লেটার স্পেসিং 5 পিক্সেল দিলাম, মানে 5 পিক্সেল দূরে দূরে যাবে আমার লেটার গুলো। কি হলো, এখান থেকে 5 পিক্সেল, তারপর এখান থেকে 5 পিক্সেল, ও এর পরে 5 পিক্সেল, ইউর পরে 5 পিক্সেল হয়ে এভাবে এভাবে আমার লেখাটা ফাঁকা হয়ে গেছে। আপনার যতটুকু দরকার ততটুকু ইচ্ছা করলে ফাঁকা ইচ্ছা করলে আপনি করতে পারেন। হ্যাঁ, তারপর যদি চান যে না, ধরেন নর্মালি যেটা আছে, ধরেন নর্মালি আছে এরকম, আপনি চান যে আরো ঘন ঘন করবেন, তখন কি করবেন জানেন, তখন আপনি মাইনাস ভ্যালু দিয়ে দিবেন, এভাবে 5 পিক্সেল না, -5 পিক্সেল দিয়ে দেন, তখন দেখবেন যে আরো ঘন হয়ে গেছে, মানে একবারে ভিতরে ভিতরে চলে আসছে।
3 পিক্সেল দিয়ে অনেক ঘন ঘন হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি লেটার স্পেসিংটা ইউজ করতে পারবেন। এবং লাইন হাইটের যে বিষয়টা আছে, ধরেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা ডিফাইন করতে হয় লাইন হাইট দিয়ে। ক্যারেক্টার স্পেসিং, হ্যাঁ এটি তো ক্যারেক্টার স্পেসিং, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব, হ্যাঁ এটারই বলে যে লেটার স্পেসিং বলে। তারপর কি করব আমরা, একটা লাইন থেকে আরেকটা লাইনে যদি দূরত্ব বাড়াতে চাই তাহলে এটারে বলে লাইন হাইট। লাইন হাইট, লাইন হাইট কি হবে আমাদের, ধরেন আমি দিলাম লাইন হাইট 2। নরমালি লাইন হাইট থাকে বাই ডিফল্ট ভাবে 1, আমি যদি 2 দিয়ে দেই তাহলে এখানে দেখেন ফাঁকা হয়ে গেছে, কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইন আমি পি এর মধ্যে দিই, পি এর মধ্যে যেহেতু আমাদের কন্টেন্ট বেশি আছে তাহলে ভালোভাবে বোঝা যাবে। প্যারাগ্রাফের মধ্যে আমি দিলাম লাইন হাইট 2, এটা কিন্তু ডিফল্ট ভাবে এইভাবে আছে, লাইন হাইট 1 এ আছে, যখন 2 হবে তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যখন আপনি চাইবেন যে 3 দিবেন আরো ফাঁকা করবেন তাহলে কিন্তু এখানে আরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, প্যারাগ্রাফ গুলো এইভাবে, যখন একটা লাইন থেকে আরেকটা লাইন আমরা দূরত্ব রাখতে চাই তখন এটাকে দিব আমরা লাইন হাইট, এবং ভ্যালু বাই ডিফল্ট 1 থাকে। যদি আমরা কমাইতে চাই তাহলে ইচ্ছা করলে আমরা এখানে মাইনাস ভ্যালু দিয়ে দিতে পারি। ঠিক আছে, মাইনাস ভ্যালু তো দিতে হবে না, বাই ডিফল্ট ভাবে 1 থাকে, 1 এর অর্ধেক কি 0.5 না, 0.5, যদি 0.5 দিয়ে দিই তাহলে তো 1 এর অর্ধেক হয়ে গেল, দেখেন অনেক ঘন ঘন হয়ে গেছে। হ্যাঁ 8 দিলে ভালো হবে, মনে হয় ভালো লাগবে এইভাবে। ঠিক আছে, সো আমরা যেভাবে ইউজ করতে আমাদের ফ্লেক্সিবল বা আমাদের ডিজাইন ভালো হবে আমরা ওইভাবেই স্পেসিং গুলা ইউজ করব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা এটা ফন্টের, হ্যাঁ বুঝতে পারছি, আপনি চাচ্ছেন যে টিটা বড় হাতের করবেন এইভাবে না? আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা টেক্সট ট্রান্সফর, কি কি দেখালাম আমরা, লাইন হেড দেখিয়েছি, লেটার স্পেসিং দেখিয়েছি না? এখন যদি চাই যে ওয়ার্ড ওয়ার্ড স্পেসিং দরকার আমার, দিস থাকবে এখানে, ইস থাকবে এখানে, হ্যাঁ এটার ওয়ার্ড স্পেসিং বলে না, ওয়ার্ড স্পেসিং যদি আমরা করতে চাই এখানে আমরা লিখবো কি, লিখবো ওয়ার্ড স্পেসিং, ধরেন দিলাম 15 পিক্সেল। ওয়ার্ড স্পেসিং একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব তখন বেড়ে যাবে, এই যে এখানে হচ্ছে আমাদের যে জায়গাটুকু ফাঁকা দিছে সেটা হচ্ছে 15 পিক্সেল জায়গা, তারপর ইজ এর পরে 15 পিক্সেল জায়গা, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কি হবে 15 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, সেটা হচ্ছে আমাদের, সে প্রপার্টিটা হচ্ছে আমাদের ওয়ার্ড স্পেসিং। তো এই ট্রান্সফর্মের মধ্যে আমরা কি কি দেখলাম আজকে, আমরা দেখলাম যে একটা কি বলে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে লাইন স্পেস, লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটার লেটার স্পেসিং, তারপর হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড স্পেসিং, এবং অবশ্যই আমরা পিক্সেল দিয়ে ডিফাইন করে দিব। হ্যাঁ আর কি বলে লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট আমরা দেখলাম যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিভাবে বাড়ানো যায় সেটা হচ্ছে আমাদের লাইন হাইট। ঠিক আছে, ওকে, তো আমরা কি চাইলে পারি না যে এখানে আমরা টেক্সটের মধ্যে একটু শ্যাডো দিয়ে দিব, শ্যাডো দিলে তো একটু সুন্দর লাগে দেখতে, বিষয়টা একটু সুন্দর সুন্দর জাকজমক লাগে, যদি আমরা অবশ্যই পারি আমরা এই টেক্সটের মধ্যে শ্যাডো দিয়ে দিব। কিভাবে দিব, আচ্ছা আমি তো এই হেডিং এর মধ্যেই এতগুলো সিএসএস এর লাইন লিখে ফেললাম, কারো কি কোনো প্রবলেম আছে বা কারো কোনো কোয়েশ্চেন আছে যে আমি এতগুলো সিএসএস একটার মধ্যে লিখছি কোনো প্রবলেম হবে কিনা? আসলে কোনো প্রবলেম হবে না, আমি তো স্টাইল করার জন্য আমার হেডিং এর মধ্যে আমি এতগুলো সিএসএস লিখছি, সো আমার কোনো প্রবলেম নাই, আমার যেভাবে খুশি আমি সেভাবে কিন্তু এখানে ইউজ করতে পারি হেডিং গুলো। হ্যাঁ যতগুলো স্টাইল খুশি ততগুলো স্টাইলে আমি একটা সিঙ্গেল এলিমেন্টে ইউজ করতে পারি। ওকে তাহলে আমি কি যেন দিব, কি যেন দিব, শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমাকে এখানে, আমি এখানে বলে দেই কি দিব আমি, শ্যাডো টেক্সটের মধ্যে আমি দিব শ্যাডো, তাহলে প্রপার্টিটা হবে আমাদের
টেক্সট শ্যাডো। হ্যাঁ ধরো আমি 2 পিক্সেল দিলাম আপাতত, দেখি কি আসে, কিছুই আসে নাই। আরেকটা 2 পিক্সেল দেখি আসছে, শ্যাডোটা কিন্তু টেক্সটের উপরে আসছে, কিন্তু শ্যাডোটা আসলে বোঝা যাচ্ছে না। আমি যখন মার্ক করি তখন বোঝা যাচ্ছে নিচে একটা শ্যাডো পড়ছে, কিন্তু শ্যাডোর কালারটা যদি একটু, আবার কি আমাদের বাইর করে দিব এটা কোনো কথা? হ্যাঁ 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 অবশ্যই। আপনি যখন একটা লাইন লিখলেন, একটা লাইনের পরে অবশ্যই আপনার সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। কারণ ধরেন আমি লাইন হাইটের পরে এটা কেটে দিলাম, দেখেন এটা কিন্তু কাজ করতেছে না, এটা কিন্তু দেখেন কালো হয়ে গেছে। তার মানে বোঝাচ্ছে যে এই জিনিসটা আসলে রং। আপনি যখন একটা লাইন লিখবেন, একটা লাইনের পরে অবশ্যই অবশ্যই সিএসএস এর মধ্যে সেমিকোলন দিতে হবে, নাহলে পরের লাইনটা কাজ করবে না, এবং একবারে লাস্টের লাইনটা না দিলেও চলবে। হ্যাঁ শ্যাডোর কালার ইচ্ছা মতো দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, যেভাবে খুশি সেইভাবেই দেওয়া যাবে। যেমন আমি এখানে 2 পিক্সেল 2 পিক্সেল দিয়ে দিলাম না, ধরো আমি দিলাম যে গ্রে 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 কালার দিয়ে দিলাম, তাহলে আমার শ্যাডোটা হয়ে যাবে গ্রে কালারের, কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই যে এখানে, আমি তো এখানে দুইটা ভ্যালু দিছি, দুইটা ভ্যালু মানে কি দুই দিক থেকে চার দিকে পাবে। আমি এখানে বলে দিলাম যে 5 পিক্সেল গ্রে কালার দিলাম, আমি কয়টা, তিনটা। এভাবে কি হলো, এখন এখন একটু স্মুথ হয়ে গেছে না কালারটা, কিন্তু একটু স্মুথ হয়ে গেছে, এবং আমাদের শ্যাডোটা কিন্তু একটু মানে স্পষ্ট স্পষ্ট লাগতেছে, আর টেক্সটটাও কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা যখন শ্যাডো নিয়ে একটু বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, আসলে কোন শ্যাডোটা দিতে মানে কোন শ্যাডোটা বেশি সুন্দর লাগে আপনার টেক্সটের মধ্যে, ওইভাবে শ্যাডোগুলো দিবেন। হ্যাঁ এই হচ্ছে আমাদের শ্যাডো। আর আমরা কিন্তু চাইলে একটা বক্সের মধ্যে শ্যাডো দিতে পারি, একটা ফুল ডিবের মধ্যে শ্যাডো দিতে পারি। যেমন আমি একটা বক্স বানায় দেখাই, হ্যাঁ আমার খুব ইচ্ছা করতেছে আপনাদের দেখাইতে। শ্যাডোর পজিশন চেঞ্জ করতে পারবো, অবশ্যই শ্যাডোর পজিশন চেঞ্জ করা যাবে। এখন লেখার মা লেখার একদম লেখার কি আছে, লেখার পিছনে পিছনে আমাদের শ্যাডো গুলো আছে না, এই শ্যাডো গুলো আমরা যখন এখানে চেঞ্জ করে দিব, আমরা এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল, মানে একটু দূরে যাবে, এই যে দূরে চলে গেছে, পজিশন চেঞ্জ শ্যাডোর, শ্যাডো কালার চেঞ্জ করা যাবে। বর্ডারের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ যায়, বর্ডারের ভিতরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এই বর্ডারটা মানে হচ্ছে আমাদের কি, বর্ডারটা হচ্ছে আমাদের এই হেডিং নাকি, এই হেডিং এর মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলেই তো শুধু বর্ডারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ড ধরে দিলাম রেড, তাহলে কি হবে আমাদের, ও বর্ডার রেড ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম আমি যে পিঙ্ক, ওকে পিঙ্ক কালার, তাহলে শুধু বর্ডারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে পিঙ্ক কালার। তাহলে বর্ডারের ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড কালার দিলে চেঞ্জ হবে, শ্যাডোর পজিশনও চেঞ্জ করা যায়। আমরা এখানে কত পিক্সেল দূরে দিব বা কিভাবে দিব, ওইভাবে দিলে আমাদের শ্যাডোর চেঞ্জ হয়ে যায়। কালার তো আছে অনেক, কি করে কালারের কাজ করবো এবং নাম মনে রাখবো। আচ্ছা খুবই খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এখন ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেছেন, আমি যেভাবে কালার নিই আর কি, ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেছেন, হ্যাঁ মানে কোনো একটা জায়গায় ধরেন আপনি গেছেন, আচ্ছা এইখানে যাই আমি, অবশ্যই এখানে একটা সুন্দর কালার পাম। কালার কোড তো আসলে মনে রাখা পসিবল না। হ্যাঁ সাদাত বিন মনির খান ভাই বলেন। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা ধরেন আপনার এই যে এই হ্যালো লেখা, আচ্ছা সমস্যা নেই, এখানে আমরা কোনো কালার পাচ্ছি না। ধরেন এই যে এখানে হ্যালো লেখাটা আছে না, বর্ডার বা ব্যাকগ্রাউন্ডেও কি প্যাডিং দিতে পারবো? ব্যাকগ্রাউন্ডে প্যাডিং দিতে পারবেন, বর্ডারেও প্যাডিং দিতে পারবেন ইচ্ছা। এখানে ধরেন এই হ্যালো লেখাটা আমাদের কিন্তু লালও না, কিছুই না, মানে লাল না কিন্তু, একটু গাঢ় গাঢ় কালার,
সো এটা আসলে এক্স্যাক্টলি কি কালার, ওই কালারটা যখন আপনি নিতে চাবেন, আমি কিভাবে নেই, আমি হচ্ছে দুই ভাবে নেই। এক হচ্ছে হাতে যদি একটু সময় থাকে তাহলে আমি একটু ইন্সপেক্ট টুল ইউজ করি, এইভাবে এইভাবে ইউজ করার পরে এটা যদি লোগো হয় তাহলে তো আর নিতে পারবো না, কালারটা লোগো নাকি টেক্সট, এটা আসলে একটা ইমেজ, সো আমি ইন্সপেক্ট করে নিতে পারতাম না। সো আমি আরেকটা টুল ইউজ করি, হ্যাঁ ফ্রি একটা সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যারটার নাম হচ্ছে পিকজি, সফটওয়্যারটা পিকজি আমি দেখাই দিই, সবাই ইচ্ছা করলে ইনস্টল করে নিতে পারেন, PIXIE পিকজি। কই আমার এখানে কি নাই, থাকার তো কথা। আছে, পিকজি। এই সফটওয়্যারটা যখন আপনি এই যে ওপেন করলেন না, এখানে আসলো, যখন আপনি মাউসটা যে কোনো টেক্সটের উপরে রাখবেন সে তিন ধরনের কালার দেয় আপনাকে। কি কি কালার দিল, হেক্স কালার দিছে, এইচটিএমএল কালার দিছে, আরজিবি কালার দিছে, সিএমওআই কালার দিছে, এইচএসবি কালার দিছে, অনেক কালার দিছে। এখন আপনার শুধু দরকার কি, এইচটিএমএল কালার। আমরা কালারের কোডটা এখন নিয়ে যাব, তো কোডটা আপনার এখানে দেখতে হবে না যে আসলে কি কোডটা দিছে। আপনি যখন মাউসটা রাখছেন, সফটওয়্যারটা ওপেন হয়েছে, এখানে কালারটা চেঞ্জ হয়েছে, কন্ট্রোল অল্ট সি দিলেন, কপি হয়ে গেল আপনার কালার কোডটা। এবং আপনার কালার কোডটা চাইলে আপনি এখন ধরেন প্যারাগ্রাফ ইউজ করবেন, কালার কি করবো আমি, পেস্ট, কালার কোডটা পেস্ট হয়ে গেছে এবং একটা হ্যাশ দিতে হবে সামনে, ঠিক আছে, কালার কোডটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই কালারটা চেঞ্জ হওয়ার কথা, এখন হয়ে গেছে চেঞ্জ। সো আমি কালারগুলো আসলে এইভাবেই নেই, মানে এক্স্যাক্টলি কালারের কোডটা যখন আপনি নিবেন তখন এক্স্যাক্টলি আপনার কালারটাও ওইভাবেই থাকবে। ওকে, এই ছিল আমাদের আসলে কালারের শ্যাডো এবং কালারের যে বিষয়গুলো, ওই বিষয়গুলো আজকে। হ্যাঁ, তো আজকে আমরা আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ফন্ট। তো ফন্টটা আসলে কিভাবে ইউজ করা হয়, ফন্ট আমি নর্মালি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি ইউজ করি হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্ট ইউজ করা খুবই খুবই ফ্লেক্সিবল। গুগল ফন্ট কিভাবে ইউজ করা হয় আমি দেখাই দিব। ধরেন আপনার নর্মালি আমরা যখন কোনো টেক্সট লিখি তখন ব্রাউজারের মধ্যে ডিফল্ট ভাবে যে ফন্ট সাপোর্ট আছে ওই ফন্ট আকারে এসে শো করে আমাদের ফন্টের স্টাইল। এখানে যে ফন্টের স্টাইলটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিফল্ট একটা স্টাইল, আপনি যদি চান এই ফন্টের স্টাইলটা আসলে চেঞ্জ করতে পারবেন। কিভাবে পারবেন, গুগল ফন্ট নামে একটা অপশন, গুগল একটা গুগল ফন্ট আপনার সাপোর্ট দেয়, ফন্টের সাপোর্ট দেয় একদম ফ্রি। তো কিভাবে ইউজ করতে পারেন দেখাই দিচ্ছি, font.google.com, ফন্ট নাকি ফন্টস কোনটা জানি, ফন্ট ফন্টস হবে, এখানে ফন্টের অনেক লিস্ট আসবে। হ্যাঁ, তো আপনারা মন খুশি মতো আপনাদের ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। সো কিভাবে ইউজ করে আমি একটু দেখাই দিচ্ছি, অন্য টাইপের একটা ফন্ট নিয়ে যাই যেন আমরা নিলে বুঝতে পারি যে ফন্ট আমাদের চেঞ্জ হয়েছে। ফন্ট যদি বর্ডারে চারটা কালার দিতে চাই, যেমন রাইটে রেড, হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে, তো আমি তো দেখাইছি বর্ডারে কিভাবে চার দিকে চার কালার দেয়, বর্ডার রাইটে কালার দিবা, বর্ডার লেফটে কালার দিবা, দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট, আমাদের দুইটা টপিক আছে, ফোনটা দেখাইলে আরেকটা কাজ হয়ে যাবে।
কোন ফন্টটা নিতে পারি আসলে বোঝা যাবে যে আসলে চেঞ্জ। আচ্ছা এইটা একটু পাতলা ফন্ট দেখা যায়, হ্যাঁ এই ফন্টটা নিলে মনে হয় বোঝা যাবে যে আমরা ফন্ট চেঞ্জ করতে পারছি। তো ফন্টের উপরে আমি ক্লিক করছি, হ্যাঁ ফন্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমি আসলে কোন টাইপের ফন্টটা নিব, যে ইটালিক নিব নাকি নর্মাল ফন্টটা নিব। সো আমি এটা সিলেক্ট করলাম, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, তারপরে কি হলো আমি ইমবেডে গেলাম। এখানে ইমবেডে যাওয়ার পরে আমি ইচ্ছা করলে এখানে ফ্যামিলিটা ডাউনলোডও করতে পারি, আমি ইচ্ছা করলে লিঙ্কও ইউজ করতে পারি। আচ্ছা আমরা যেখানে ছিলাম, হ্যাঁ আমরা ফন্ট ইউজ করতেছিলাম গুগলের ফন্ট। তো আমরা ফন্টের মধ্যে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা দিছে রিভিউ আসবে, এখানে যখন আমরা ইমবেড দিব তখন আসলে আমরা এই লিঙ্কটা এখানে কপি করে আমাদের এইচটিএমএল আমাদের বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের এই ফন্টের লিঙ্ক, ঠিক আছে এই ফন্টের লিঙ্কটা হচ্ছে এটা, এই লিঙ্কের মাধ্যমে আমরা এই ফন্টগুলা ইউজ করব। সো লিঙ্ক কোথায় ইউজ করা হয়, লিঙ্ক ইউজ করা হয় আমাদের এইখানে এইভাবে। সো কপি করে আমরা পেস্ট করে দিলাম, এখানে আর কোনো কাজ করতে হবে না। আর সিএসএসটা কিভাবে ইউজ করব, ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা, আমরা যখন কোনো ফন্ট ইউজ করতে যাব ওই ফন্টের প্রপার্টিটা হচ্ছে ফন্ট ফ্যামিলি এইভাবে। আমরা যদি এখন চাই এটা ইউজ করব, আমরা এখানে এই টেক্সটের ফন্ট ফন্ট চেঞ্জ করব, তাহলে এখানে লিখবো ফন্ট ফ্যামিলি, ঠিক আছে ফন্ট ফ্যামিলি লেখার পরে ফন্টের নাম দিব, তাহলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখান থেকে কপি করে আনছি, পেস্ট করে দিলাম। ফন্ট ফ্যামিলি হচ্ছে কি, ওপেন সেন্স কি কনডেন্স, হ্যাঁ সেন্সের, ওকে যাই থাক সমস্যা নেই, দেখি আমরা এখন পাই কিনা। ওকে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, আর ফন্ট সাইজ তো আমরা অবশ্যই চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ দিলে আমাদের ফন্ট সাইজ হয়ে যাবে চেঞ্জ। ধরেন দিলাম ফন্ট সাইজ চেঞ্জ করে, ফন্ট সাইজ চেঞ্জ করে দিলে আমাদের ফন্ট গুলো বড় বড় হয়ে যাবে না, হ্যাঁ বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফন্টের যে বিষয়গুলো, আমরা চাইলে এইভাবে ফন্ট গুলো ইউজ করতে পারি। হ্যাঁ গুগল ফন্টের ফন্ট অসম থেকে নেওয়া নিব, ফন্ট অসম, ফন্ট অসম আসলে ফন্ট না, ফন্ট অসম হচ্ছে আমাদের আইকন। হ্যাঁ ফন্ট অসম আমাদের আইকনের সাপোর্ট দেয়, আমরা যখন আইকন ইউজ করব তখন ফন্ট অসম থেকে নিব। আর ফন্ট গুলা আমরা গুগল থেকে নিতে পারি, গুগল থেকে ইউজ করে এটাই বেটার। আচ্ছা ফন্ট যেভাবে ইউজ করতেছিলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ফন্ট কিভাবে ইউজ করছি আমি। হ্যাঁ আচ্ছা ফন্টটা ইউজ করছি আমি, সবার প্রথমে আমি ফন্টস ডট গুগল ডট কমে গেছি, তারপর যে কোনো একটা ফন্ট এখান থেকে আমি চুজ করছি, ফন্ট আমাদের কোনটা লাগবে ধরেন এইটা লাগবে, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানে আসছে না এখানে, হ্যাঁ সিলেক্ট করলাম ফন্ট, ফন্ট যখন আমি সিলেক্ট করছি কাটলাম এটা আপাতত রিমুভ করলাম, আমি এই স্টাইলটা যদি আমি নিতে চাই তখন সিলেক্ট করব ফন্ট। ফন্ট সিলেক্ট করার পরে আমাকে অপশনটা এখন দিচ্ছে না, কেটে দিছি এই জন্য। আচ্ছা দিছে, তো এটা আমি কি করলাম কপি করলাম, এই লিঙ্কটা আমি কপি করলাম, এই লিঙ্কটা কপি করার পরে আমি লিঙ্ক অবশ্যই কোথায় প্লেস করা হয়, লিঙ্ক প্লেস করা হয় হেডের ভিতরে। সো আমি হেড ট্যাগের ভিতরে লিঙ্কটা আমি প্লেস করে দিলাম। লিঙ্কটা আমি রাখলাম, লিঙ্কটা রাখার পরে এখানে বলছে যে সেম ফন্টটা যদি আমি চাই আমি এটা ইউজ করব, ওটা ইউজ করব, এই ফন্টটা আমি ইউজ করব সিএসএস এর মধ্যে। তো আমি সিএসএস এর মধ্যে এখানে বলে দিলাম আমি ফন্টটা ইউজ করব এইটা, শেষ। তারপর আমি এখানে যখন রিলোড দিব তো আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে এই ধরনের, মানে ওই ফন্টটা আমাদের হয়ে গেছে যে ফন্টটা আমরা আসলে চাচ্ছিলাম, এই হচ্ছে আমাদের ফন্ট, ঠিক আছে। আর ফন্ট বোল্ড করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড দেখাইছি, তারপর হচ্ছে ফন্ট ফন্ট ফ্যামিলি তো আমরা দেখাইলাম, আর হচ্ছে ফন্ট সাইজ কিভাবে ইউজ করা হয় বাড়ানো কমানো হয় ওইটাও দেখছি, আর ফন্ট কালার হচ্ছে শুধু কালার ইউজ করা হয়। তাহলে আমার মনে হয় আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলেই ভালো হয়, যেহেতু আজানের সময় হয়ে গেছে। তো আমরা আরেকটা টপিক যেটা ছিল সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা কভার করে দিব, হ্যাঁ আইকন কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আজকে মনে হয় ক্লাসটা একটু বেশি লেন্দি হয়ে গেছে, কিন্তু আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের সিএসএস স্টাইলের জন্য, এই ক্লাসগুলো এই কাজগুলো সব সময় কাজে লাগে, ঠিক আছে। তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন, আশা করি কোনো প্রবলেম নাই, আমি তাও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই।